সাহেবান্দার গোবিন্দগঞ্জ আসনে জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা হলে নিয়ে 63 জন গরিব দুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাপ মহন্ত, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, প্রধান টুকু প্রমুখ। গোবিন্দগঞ্জ থেকে সামিরা জেডা ফুলের পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ লাইভ।